মানুষ তো এমন হওয়ার কথা না। এখন মুসলমানের কি করণীয়? এই যে ধর্মের অপব্যবহার, ধর্মটা কি, ধর্মটা কেন আগমন হয়েছে, আল্লাহকে তিনি কি পাঠিয়েছেন, রসুলকে, রসুলের মিশন কি, রসুলের আগমনের উদ্দেশ্য কি, রসুল কেন একটা জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদীর জীবনের লক্ষ্য কি ছিল, তিনি আমাদেরকে কোথায় রেখে গিয়েছিলেন, ইত্যাদি সামগ্রিক বিষয় আজকে মুসলমানদেরকে জানতে হবে। মুসলমানরা আল্লাহর হুকুম ত্যাগ করেছি, সাম্রাজ্যবাদীদের হুকুম গ্রহণ করে নিয়েছি, আমরা বাঁচতে পারি নাই, বাঁচতে পেরেছি? আমরা আল্লাহ রসুলের আদর্শ ত্যাগ করেছি, তাদের আদর্শ নিয়েছি, বাঁচতে পেরেছি? বাঁচতে পারি নাই। আমাদের অনেকে নাস্তিকতাবাদের দিকে পা বাড়িয়েছে, কোরআনের বিরোধিতা, রসুলের বিরোধিতা, রসুলকে গালাগালি করেছেন, কিন্তু বাঁচতে পারেন নাই। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে বিভিন্ন তন্ত্র মন্ত্র প্র্যাকটিস করেছেন, শান্তি আনতে পারেন নাই, বাঁচতে পারেন নাই। আমি বলে রাখলাম, বাঁচতে হবে মুসলমান হয়ে, বাঁচতে হবে মুমেন হয়ে। মুমেন না হলে বাঁচতে পারবেন না। লেবাস পাল্টাতে পারবেন, নাম পাল্টাতে পারবেন, মোহাম্মদ ইসমাইল নাম পাল্টা দিয়া টমাস গোমেজ রাখেন, অসুবিধা নাই। আর এমন ভাবে নাম রাখে বুঝার কোনো উপায় নাই। একটা আপনি একবার শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, বুঝতে পারবেন না এটা হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, ইচ্ছা করে করছে এগুলো যেন বুঝতে না পারে মুসলমান। মুসলমানিত্ব ত্যাগ করেছেন তো, একে 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 সব ত্যাগ করেছেন। আমার প্রশ্ন এখানে শতাব্দীর শুরুতে দাঁড়িয়ে আমি বলছি, বাঁচতে পেরেছেন? বাঁচতে পারবে না। আর সামনের দিকে কি মনে হয়, আকেল কি বলে, বিবেক কি বলে, বুদ্ধি কি বলে, জ্ঞান কি বলে? বাতাস দেখলে বুঝা যায় না, বুঝা যায় না বাতাস কোন দিকে আসবে। কাজেই মুসলমানদেরকে এখন কিভাবে বাঁচতে হবে এখানেই কথা। আমাদের নাস্তিক হওয়ার দরকার নাই। কেন নাস্তিক হব, কেন? এই ধর্মের অপব্যবহার দেখে এক একজনের এক এক প্র্যাকটিস, অদ্ভুত অদ্ভুত প্র্যাকটিস। আমি কতগুলি সরল প্রশ্ন করি, আমার কতগুলি প্রশ্নের উত্তর আমাকে দয়া করে সহযোগিতা করবেন। আল্লাহ কয়জন, শেষ নবী কয়জন, তিনি যেই কিতাবটা আনলেন আল্লাহর কাছ থেকে সেই কিতাব কয়টা ছিল? একটা। এখনো আছে, ছিল বলতে না এখনো আছে, কয়টা? একটা। রসুল যে জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, ওটা কয় কয় খণ্ড ছিল? এক জাতি, নট খণ্ড, অখণ্ড, এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক জাতি। আজ আমরা কয় ভাগ হলাম? হাজার হাজার, লক্ষ লক্ষ, কত ভাগ হওয়া যায়? এবার আরেকটা প্রশ্ন, জান্নাতে যাওয়ার জন্য আপনারা বলুন তো দেখি রাস্তা কয়টা, এতটা পথ কয়টা? একটা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে পরিচালিত করো আল্লাহ, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, সেই পথে নিও না পথভ্রষ্টতা, ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, জান্নাত জাহান্নাম, দুইটা মধ্যখানে আমি, আল্লাহর হুকুম শয়তানের হুকুম, কোনটা নেবেন আপনার স্বাধীনতা। তাহলে জান্নাতে যাওয়ার পথ একটা, জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা। হুকুম কয়টা? কার হুকুম? আল্লাহর হুকুম। মুসলমানদের প্রত্যেকটা ব্যাপারে সিদ্ধান্ত হওয়া উচিত কয়টা? একটা নাকি? এখন আসুন, সারা পৃথিবীময় মুসলমান নামক জাতির এখন আল্লাহ রসুল বলেছিলেন ইহুদি জাতি হবে 72 ফেরকায় বিভক্ত, আমার উম্মত হবে 73 ফেরকায় বিভক্ত, এক ফেরকা জান্নাত যাবে আর বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। আসহাবরা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কোন ফেরকা জান্নাতে যাবে? রসুল বলেছিলেন, যারা ঐক্যবদ্ধ থাকবে আমি এবং আমার আসহাবরা যেটার মধ্যে আছেন সেটার মধ্যে থাকবে, তারা হবে জান্নাতি ফেরকা। এখন দেখেন সারা দুনিয়া হাজার হাজার দল, হাজার হাজার তরিকা, হাজার হাজার ফেরকা, মাজহাব, শুরুতেই বলেছি ধর্মের নামে, গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে হাজার হাজার, সবাই বলে আমরাই ঠিক, বাকিরা কাফের। কি আমরা ঠিক, বাকিরা কাফের? এই যে শীতের মৌসুমে এসেছে, এখন ওয়াজ মাহফিল হবে, সারা রাত ধরে ওয়াজ করবেন আলেমরা, সুন্নি আলেমরা কুপকাত করবেন আহলে হাদিসদেরকে, আহলে হাদিসরা করবেন হলো ওহাবিদেরকে, ওহাবিরা করবেন হলো শিয়াকে, শিয়া করবেন হলো সুন্নিকে, উত্তরবঙ্গের পীর মানেন না দক্ষিণবঙ্গকে, দক্ষিণবঙ্গের পীর মানেন না উত্তরবঙ্গ, ইসলামী ফাউন্ডেশনের কোনো আলেম ফতোয়া দিলে হাটহাজারিরা মানেন না, হাটহাজারিরা করেন, কোনো ফতোয়া দিলে কাওমিরা মানেন না, ওই শোলাকিয়ার ইমাম সাহেবের নেতৃত্বে কোনো ফতোয়া দিলে অমুক ইমামরা মানেন না, এটা কি? এটা কোন ইসলাম? এটা কোন ধরনের মানুষ? কোন দিকে যাবে মানুষ? কোন দিকে যাবে?
এই জাতির বাঁচার কি তাহলে পথ নাই? নাই, বাঁচতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু কে ঐক্যবদ্ধ করবে? কে? ইরানের নেতৃত্বে শিয়া হলো একটা ব্লক, আর সৌদি আরবের নেতৃত্বে হলো একটা ব্লক। আমেরিকা রাশিয়া গত 20 বছরে অস্ত্র আমদানি রপ্তানির হিসাব করেন, সৌদি আরব আর ইরান কত টাকার অস্ত্র আমদানি রপ্তানি করেছে? আমার জানা মতে শিয়াদের প্রত্যেকটা গুলি ব্যবহৃত হয়েছে মুসলমানদের বুকে, সুন্নিদের প্রত্যেকটা গুলি ব্যবহৃত হয়েছে মুসলমানদের বুকে। এখন কে জান্নাত যাবে, কে মুমিন? আপনারা বলেন কে, শিয়া না সুন্নি? যদি কেউ না হয় তাহলে এখন উপায় কি? এই জঙ্গিবাদ, এই সাম্প্রদায়িক দাঙ্গা, এই সাম্রাজ্যবাদী আগ্রাসন, এই ধর্মান্ধতা, এই কুপমণ্ডুকতা, এই হানাহানি, এই বিজ্ঞানহীনতা, এই প্রযুক্তিহীনতা, এই পশ্চাৎপদতা, এই অন্ধকারাচ্ছন্নতা, এটা দূর করতে হলে এখন পুরো জাতিকে সমস্ত মতবাদ মতভেদ ফেরকা মাঝহব ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।